প্রথমে ধন্যবাদ জানাই আমাদের পরমানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সকল সদস্য সদস্য বৃন্দদের তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের বলাইপন্ডার বহু উপেক্ষিত, বলাইপন্ডা বহু মানুষের আবেদন এবং আমাদের এখানে বলাইপন্ডা বাজার এলাকা যেমন ডেভেলপ হয়েছে মাননীয় বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বলাইপন্ডা বাজার একটা বিরাট ডেভেলপ হয়েছে, তেমনি আবার আমরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এখানে একটা বলাইপন্ডা শিশু উদ্যান চালু করেছি এবং তাতে আজকে শুভ উদ্বোধন হলো। বেশ কয়েকজন মানুষকে নিয়ে আজকে এই উদ্যোগপূর্ণ আওয়ার মধ্য দিয়ে যাদের আসার অতিথিদের আসার কথা ছিল তারা আসতে পারেনি, কিন্তু যে সমস্ত শিশুরা মায়েরা এবং বার্ধক্য লোকেরা বৃদ্ধ যারা মানুষরা এসেছিলেন প্রত্যেকেই তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই। যানজট কমিটি আমরা একটা বলাইপনা করেছি যে বলাইপনা যানজট এবং দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার জন্য এটা করেছি, তার মধ্যে দিয়ে আমরা এটা করেছি। আমরা ইতিপূর্বেই এটা যখন উন্মুক্ত হলো আজকে শুভ উদ্বোধন হলো, আমি আরও জানি রেখে আপনাদের মাধ্যমে যে আমরা এখানে যাতে মানুষের এটাকে সুরক্ষিত রাখার জন্য একটা শ্রদ্ধা আছে, যার জন্য আরো স্বামী বিবেকানন্দের মূর্তি, রামকৃষ্ণ পরমহংসের মূর্তি এবং মা শারদাময়ের মূর্তি, তিনটি মূর্তি আমরা কিন্তু এখানে দুর্গা পুজোর পর আমরা কিন্তু এখানে প্রতিস্থাপন করব, তাতে মানুষের শ্রদ্ধা আসবে এবং মানুষের মন যতই থাকুক না যে আমাদের তিনটি এই মূর্তি সারা বিশ্বকে যারা পথ দেখিয়েছেন আমাদের স্বামী বিবেকানন্দ দুর্গাপুরুষ স্বামী বিবেকানন্দ তাকে শ্রদ্ধা জানাবেন এবং ঠাকুর পরমহংসদেব রামকৃষ্ণ পরমহংসদেব তার মূর্তি থাকবেন এবং আমাদের সকলের প্রিয় মা সবার মা সবার জননী বিশ্ব জননী মা শারদাময়ের মূর্তি থাকবে। তিনটি মূর্তি দেখে নিশ্চয়ই মানুষ এলাকার এই যে মানে এই এলাকাটাকে সুন্দর সুরক্ষিত রাখার একটা প্রবণতা থাকবে এবং আমি সর্বক্ষণের এখানটা আছি এবং থাকবো, কারণ যেহেতু আমার এই এলাকাটা আমারই এলাকা গ্রাম পঞ্চায়েত এলাকার এবং আমি এখানে নির্বাচিত সদস্য, তো এখানে আমার যেমন যানজট কমিটি আমি কনভেনারও আছি তেমনি আমি এখানে পঞ্চায়েতও আছি, আমি সর্বক্ষণ একটা আগলে রাখার চেষ্টা করব এবং সমস্ত মানুষকে আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই জিনিস আমরা পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত মানে মাধ্যমে করলেও এ রক্ষা করার দায়িত্ব আপনাদের নিতে হবে এবং যুবক সম্প্রদায়কে মানুষকে বলবো যে তারা যেমন পড়াশোনায় থাকবে তেমনি এখানে কোনোরকম অসামাজিক কাজে কোনো লিপ্ত হওয়া দেওয়া যাবে না, কারণ এখানে আমাদের পুলিশ প্রশাসনও থাকবে আমরা রাখবো এবং আমরা নিজেরাও এখানে দেখভাল করব। এই যে বলেছিলেন যে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত সকালবেলা খোলা থাকবে, আবার বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকবে, তারপরে এটা বন্ধ থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আবার আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং আমাদের ময়না পঞ্চায়েত এই তিনটে টাওয়ারের উদ্যোগে আমাদের এই যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ময়না জল নিষ্কাশন ব্যবস্থা। আমি শুনলাম যে আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে আগামী বছর একটা বিরাট একটা প্ল্যান ধরা হয়েছে, সেই প্ল্যানে জল নিষ্কাশন হলে ময়নার সমস্যা কিন্তু মিটে যাবে আর যানজট এখানটা যেটা আছে সেটা যদি সবাই আমরা হাত লাগাই মানে যে সমস্ত মানুষ ব্যবসা করবে ব্যবসা করবে কিন্তু রাস্তার উপরে অযথা কারণে বেড়াবেড়ি করা চলবে না, আমরা সেটা মুক্ত যে প্রশাসনের মাধ্য দিয়ে সেটাকে রক্ষা করার চেষ্টা করব এবং এটাকে সুন্দর পরিবেশের মাধ্যমে আরও ডেভেলপ করার একটা মানসিকতা নিয়েছি। আমি ধন্যবাদ জানাবো পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষককে, তিনি এই জায়গাটা দিয়েছেন, আমি ধন্যবাদ জানাবো যে আমাদের বলাইপন্ডা ব্যবসায়ী সমিতি তিনি আজকে আলোয় আলোকিত করে দিয়েছেন এবং আরও একটু আলো লাগাবে যতক্ষণে আমাদের নির্দিষ্ট আলো না পৌঁছের মধ্যে, কারণ বলাইপন্ডা ব্যবসায়ী সমিতি প্রচুর ডেভেলপ করেছে, তার মধ্যে আমাদেরকেও যারা আমরা আবেদন করেছিলাম মৌখিকভাবে কিন্তু তারাও কিন্তু আমাদের এই আজকে শুভ উদ্বোধনে আলো দিয়ে আজকে আমাদেরকে এটা আলোয় আলোকিত করেছে এবং আমি ধন্যবাদ জানাবো যারা মূর্তি দান করেছেন, মূর্তি ভাবে দিবেন বলেছেন ততক্ষণে হচ্ছে মূর্তিতে ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে পোষাতে পারছি না, নিশ্চয়ই আগামী দিনে পুজোর পর আমরা একে তিনটি মহাপুরুষের ছবি আমরা স্ট্যাচু এখানে বসাবো এবং সেটাও আবার জনগণকে নিয়ে আমরা উদ্বোধন করব। বহু মানুষের আশা ছিল আকাঙ্ক্ষা ছিল এখানে আজকে আসার জন্য আমরা বাতাবরণ দিয়েছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমরা নিজেদের যোগাযোগে, কিন্তু দুর্যোগ আমাদেরকে বিড়ম্বনা করেছে মানুষকে আসতে দেয়নি, তবুও দুর্যোগকে মাথায় রেখে বহু মানুষ আজকে এসেছিলেন, প্রত্যেকে আমাদের শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাই তারা যারা এসেছিলেন এবং আগামী দিনে তারাও আসবেন নিশ্চয়ই। আমাদের বলাইপন্ডা এমন একটা জায়গা, কৃষ্টি কালচার সংস্কৃতির জায়গা, এখানে সব রকম ব্যবস্থা আছে, শিক্ষার যেমন আর উন্নত আছে, বাজার যেমন উন্নত আছে বা উন্নত আছে তেমনি এখানকার ব্যবসায়ী সমিতি অর্থনীতি থেকে অনেক উন্নত আছে। বলাইপন্ডা বাজারে দুটো থেকে রাত্রি দুটো থেকে বলাইপন্ডা বাজার শুরু হয়, গোটা ময়না পিংলা সবংকে এই বলাইপন্ডা বাজার কিন্তু সবজি মার্কেটের যে সারা রাত্রি বাজার হয়, যার জন্য আমাদের ময়না পঞ্চায়েত সমিতি বাজারে আবার বিরাট একটা শৌচালয় দিয়েছে, যে শৌচালয়ের মাধ্যমে তারা ডেভেলপ করেছে, এতগুলো ঘর দিয়েছে কর্মীটির তো ঘর, এটা
একবারে ময়না পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমার সময়ে ময়না পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই কর্মচ্যুত হয়েছে। এখানে বহু মানুষ কর্মক্ষেত্রতে তারা রুটি রুজগারি করে খাচ্ছেন, তেমনি এখানটাও আবার দেখেন অনেক কর্মসংস্থান এই উদ্যানের মধ্য দিয়ে হবে। তাই সবাইকে বলবো এই উদ্যানটা পঞ্চপান্ড গ্রাম পঞ্চায়েত উদ্যোগে হলেও আপনাকে কিন্তু এই আপনাদের প্রত্যেকটা মানুষকে এই উদ্যানকে আপনারা রক্ষা করবেন এই কটি কথা বলে সবাইকে আবার শারদিয়ার শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন নমস্কার জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস, প্রোপাইটার পিন্টু বর্মন। ঠিকানা: মধুরীচক নতুন বাঁধ বাস স্টপেজের সামনে, ময়না, পূর্ব মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য: সেকেন্ড ফ্লোরে 3000 স্কোয়ার ফুট হল রুম, শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে।